রাজবাড়ী কালুখালীতে ট্রাক অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবার ছয়জন সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। সকাল নয়টায় উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের, আহত হন আরও চারজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে মারা যান ওই চারজন। এদিকে খুলনার ডুমুরিয়া বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। সকালে এই দুর্ঘটনায় আহত হয় আরও আটজন। এছাড়া রংপুরে ট্রাক চাপায় মা ছেলের মৃত্যু হয়েছে। আর রাজধানীর কমলাপুরে দক্ষিণ সিটি কর্পোরেশনের বেপরোয়া ময়লার ট্রাক চাপায় মারা গেছেন এক নারী। ডামরায় মারা গেছে আরও একজন।